আচ্ছা অফিসার আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা ব্রেজবি স্টেশনের কাছে গিয়ে ওয়েট করব আর আপনারা প্রত্যেকটা স্টেশনে জানিয়ে দেবেন ওনারা যেন রেল লাইন বরাবর খোঁজ করে প্রত্যেকটা কারখানা এবং গোদাম ঘরে ওদেরকে বল আমরাও যাচ্ছি জয়েন করছি ওদের সাথে আচ্ছা অফিসার আপনি আসছেন তো আমরা আপনার সঙ্গে জয়েন করছি দিদি ভাই দিদি ভাই হেল্প হেল্প কেউ কোথাও আছেন হেল্প দিদি ভাই তুমি শুনতে পাচ্ছ দিদি ভাই কেউ বাবা একে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার আচ্ছা আশপাশে কোথাও হাসপাতাল আছে সামনে একটা ছোট নার্সিং হোম আছে 5 মিনিট লাগবে এটা তুমি ঠিক করলে না ছোট কাম্মা শিবার মুন্নি গেল তুমি একবারের জন্য আমাকে বললে না ছোট কাম্মা তুমি আমার জন্য এত কিছু করলে আমাকে একটা নতুন জীবন দিলে আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না সত্যি শ্যামা তুমি তো ওকে ডাকতে পারতে দেখো বাড়িতে এমনি কারণ মন মেজাজ ভালো না তোমাকে বাড়ির মধ্যে এইভাবে থাকতে হচ্ছে মা তো শোনার পর থেকে কান্নাকাটি করছে হ্যাঁ ছোট কাম্মা আমি তো অনেকবার করে আসতে চাইছিলাম অনেক কষ্টে আটকেছি খুব ভালো করেছিস বাবা দেখ ভাই বোনদের মধ্যে তুই সব থেকে বড় তোর অনেক বেশি দায়িত্ব আছে বাড়ির সবাইকে বোঝা যে আমার এটুকুতে কষ্ট হচ্ছে না মেজদিদির করা চক্রান্ত অসফল করতে হলে আমাকে এটুকু করতে হবে ছোট কামার সমস্ত নিউজ পেপারে তো বেরিয়েছে প্রেস মিটে তুমি কি কি বলেছো সবাই বলছে কৃষ্ণকলি চৌধুরী ইজ ফ্রড এতদিন তুমি অন্যের গান চুরি করে চালিয়েছ বলছে তোমার নাকি কেরিয়ার শেষ হে দেখো জানো তো এই খবর পার পর থেকে মারও অস্থির হয়ে পড়েছে পরদিন মাকে একটু সামলাও দেখো মেজি দিদি কৃষ্ণাকে আটকে রেখেছে ও এখন যা বলবে সেটা শুনতে আমি বাধ্য এই খবরটা পড়ার পর নিশ্চয়ই মেসিদি খুব খুশি হয়েছে তোমরা এখন কেউ কিচ্ছু করতে চাও না শিবার মুন্নি গেছে ওদের সঙ্গে পুলিশ আর অনিকবাবু আছে দেখো কোনো না কোনো খবর তো নিশ্চয়ই পাবো ছোট কাম্মা প্লিজ আমায় কিছু একটা করতে দাও আমাকে একটু হেল্প করতে দাও আমার বোনের জন্য কিছু তো করতে দাও করবি ছোট তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে শোন বাবা ওই মহিলা মানে যে দাবি করেছে যে আমি ওনার গান চুরি করেছি ব্যাস ছোট কামা তোমায় কিছু বলতে হবে না আমি বুঝে গেছি আমায় কী করতে হবে তুমি চিন্তা করো না আমি ব্যবস্থা করছি শোনো না মেজো তো এখন তোমায় দেখছে না আমি একটু অন্য খাবার এনে দিয়ে একটু খেয়ে নাও না শুধু ডাল ভাত খেয়ে থাকলে তো তোমার শরীরটা খারাপ করো আমার কিছু হবে না বড়দিদি শরীর খারাপ হবে না শরীর খারাপ এবার তাদের হবে যারা আমাদের পেছনে পড়ে গেছে নয় ইস্পার নয় ওস্পার হবে বর্তিদি তুমি শুধু বাড়ির সবাইকে একটু ধৈর্য ধরতে বলো আমার কাছে আসতে বারণ করো বলো যেভাবে আছি আমাকে যেন সেভাবেই থাকতে দেয় দিশা চৌধুরী এবার বুঝতেই পারবে না যে কখন শত্রুর ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবে আত্মরক্ষারও সময় পাবে না
ডক্টর, নার্স, মাথা ফাটলো কি করে? আমার দিদি ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব এমার্জেন্সি কেস, এখন ডাক্তারকে ডাকুন। অ্যাক্সিডেন্ট? না না, তার আগে পুলিশকে জানাতে হবে, তারপর। আরে বাবা, এগুলো তো একটু পরেও করা যাবে, আমরা কি পালিয়ে যাচ্ছি? আমার দিদি ভাইয়ের এক্ষুনি চিকিৎসার দরকার, আপনি ডাক্তারকে ডাকুন। আর এনারা তো দেখেইছেন যে কিভাবে আমার দিদি ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছে, ডাক্তারবাবুকে ডাকো না ভাই। আচ্ছা, আপনার আস্তে আস্তে নিয়ে আসুন ওকে। মুন্নির মাথা ফেটে গেছে গাড়ির ধাক্কায়, কথাটা কি সত্যি? এক্সকিউজ মি, এক্ষুনি যে মেয়েটিকে ভেতরে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য, ওর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, মেয়েটা গাড়ি চালাচ্ছিল আর একটা গাড়ি সে ধাক্কা মেরে দিয়েছে। অ্যাক্সিডেন্ট? মুন্নি, তুমি কি করে জানলে যে মুন্নির অ্যাক্সিডেন্ট হয়েছে? শিবা ফোন করেছে। হ্যালো শিবা, মা কি করে মুন্নির অ্যাক্সিডেন্ট হলো? তোকে তো বলেছিলাম দিদি ভাইয়ের খেয়াল রাখবি, তাহলে কি করে এরকম হলো? মা আমাকে ক্ষমা করে দাও, আমি পুলিশের সঙ্গে কথা বলছিলাম, আর দিদি ভাই হয়তো একটু অন্য মনস্ক হয়ে গেছিল, আর সেই সময় একটা গাড়ি চলে আসে মা, আর তারপরে মনের কি অবস্থা? শিবা শিবা, চুপ করে থাকিস না, বল। দেখ, মনের কিছু হলে কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কি উত্তর দেবো আমি ছোট কর্তাকে? ছোট কর্তা আমার উপর ভরসা করে মন্নিকে রেখে গেছিল আমার দায়িত্বে। মা তুমি টেনশন করো না, বেশি কিছু হয়নি, অল্প একটু মাথাটা ফেটেছে, আর অ্যাক্সিডেন্টের শখে অজ্ঞান হয়ে গেছে। আমি নার্সিং হোমে নিয়ে এসেছি দিদি ভাইকে, ডাক্তার দেখেছেন আর বলেছে সেরকম সিরিয়াস কিছু নয়। তাই যেন হয় শিবা, এক মেয়েকে বাচ্চা দেখে আমি অন্য মেয়ের ক্ষতি কিছুতেই সহ্য করতে পারবো না। বাবা, মুন্নিকে কিন্তু সুস্থ করে তুলতেই হবে, আর ওর জ্ঞান ফিরলে সবার প্রথমে তুই আমার সঙ্গে কথা বলবি, কেমন? ঠিক আছে, ও সুস্থ আছে। হ্যাঁ মা, আমি তো দিদি ভাইয়ের সঙ্গে আছি, তুমি একদম চিন্তা করো না। আর কৃষ্ণা, শিবা কৃষ্ণার কি খবর? আমি অনিক আঙ্কেলের সঙ্গে কথা বলেছি, সবটা জানিয়েছি, সব কিছু ডিটেলসে বলেছি মা। মা আমি পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছি, রেল লাইন বরাবর পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে লোকাল থানা থেকে, আমরা বোনকে ঠিক খুঁজে পাবো মা, ঠিক খুঁজে পাবো। আচ্ছা, তার মানে শ্যামা তুমি ট্রেনের হুইসল শুনতে পেয়েছো, তোমার কান এড়ায়নি, আমার সামনে ভালো মানুষের জেল খাটছ আর অন্যদিকে এদের পাঠিয়েছ আমার উপর স্পাই করার জন্য, আমার মেয়েকেই পাঠাচ্ছ আমায় ফলো করবে বলে, কি মনে করো তুমি নিজেকে শ্যামা? আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করলে তো? বেশ, তাহলে দেখো কি হয়, এবার তো তোমার শাস্তি আরও বাড়াতে হবে। কিন্তু দুঃখের বিষয়, তোমরা যেখানে খুঁজবে কৃষ্ণাকে যে সেখানে পাবে না, তোমার ব্যবস্থা তো আমি করবই, কিন্তু তার আগে এদের চোখ এড়িয়ে কৃষ্ণাকে আমার এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। খোঁজ পেলে কৃষ্ণা? মা, রেল লাইন লাগবা যে কটা এরিয়া আছে সব জায়গায় সার্চ চলছে, আমি কনস্ট্যান্টলি পুলিশের সঙ্গেও টাচে আছি, কিন্তু এখনো কোনো পজিটিভ নিউজ পাওয়া যায়নি। লোকাল লোকজনদেরও অনেক প্রশ্ন করা হয়েছে, কিন্তু ওরা কেউ কৃষ্ণাকে কোথাও দেখেনি।
মা আমার মনে হচ্ছে মেজদিম্মা কৃষ্ণাকে এখান থেকে সরিয়ে দিয়েছে। মেজদি কেন কৃষ্ণাকে সরিয়ে দেবে বলো তো? যদি উনি আন্দাজ করতে পারতেন যে আমরা কোন রকম কোনো সন্দেহ করেছি বা বুঝতে পেরেছি কৃষ্ণাকে কোথায় আটকে রাখতে পারে, তাহলে নয় একটা কথা ছিল। শোনো অনিরুদ্ধ, তোমরা কিন্তু খোঁজ চালানো থামাবে না। না মা, আমি তো খোঁজ থামাচ্ছি না, খোঁজ যেরকম চলছে সেরকমই চলবে। কিন্তু তাও আমার খুব টেনশন হচ্ছে মা, কৃষ্ণার যা অবস্থা, কৃষ্ণা এখন কিরকম আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। অনিরুদ্ধ বাবা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, কৃষ্ণার খোঁজ আমরা পেয়ে যাব। কৃষ্ণের উপর একটু ভরসা রাখো। আমি এখন রাখছি, বুঝলে? ঠিক আছে মা। এখনো ক্যামেরার লাইটটা জ্বলছে না, তার মানে মেজদিদি এখনো দেখছে না। এতক্ষণ ধরে কি করতে পারে? সুযোগ যখন পাওয়া গেছে তখন এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। এ কি শ্যামা, তুমি বেরোচ্ছ নাকি? হ্যাঁ বর্জিজি, কিন্তু মেজ তোমাকে যদি এই ঘরে না দেখে বা ফোনে না পায়, ও তো তাহলে কৃষ্ণের ক্ষতি করে দিতে পারে। বর্জিজি অনিরুদ্ধ ফোন করেছিল, ওদের যেখানে যেখানে খোঁজার কথা পুলিশ সব জায়গায় খুঁজে ফেলেছে, কিন্তু কৃষ্ণের হদিশ কোথাও পায়নি। আর এদিকে দেখো কতক্ষণ হয়ে গেল ক্যামেরাটা অফ, আমার একটু অস্বাভাবিক লাগছে জানো তো। বর্জিজি আমার কোনোভাবে ঠিক লাগছে না। দেখো অনিরুদ্ধকে মনের জোর দিলাম ঠিকই, কিন্তু আমি মনের জোর পাচ্ছি না। আচ্ছা মেজদিদি কোনো প্রবলেমে পড়েনি তো? বা কৃষ্ণা, কৃষ্ণার কিছু হয়নি তো বর্জিজি? কৃষ্ণা ঠিক আছে তো? না শ্যামা, তুমি একদম এরকম ভেবো না, ঠাকুর আছেন, আমাদের মেয়ের কোনো ক্ষতি হবে না। না বরদিদি, কিছু না কিছু তো হয়েছে, নয় মেজদিদি, নয় কৃষ্ণার। নাহলে এতক্ষণ হয়ে গেল ক্যামেরা অফ, আর মেজদিদি আমার উপর মানসিক অত্যাচার করবে না এটা হতেই পারে না। আমাকে জানতেই হবে যে কি হয়েছে, আর আর তার জন্য আমাকে বাড়ির বাইরে বেরোতেই হবে। আমি আসছি বর্তিকে। শোনো, বিছানা ফাঁকা মানে কৃষ্ণা কোথায় গেল? কৃষ্ণা, ডাক্তারটাই বা কোথায় গেল? ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় আপনি? কৃষ্ণা, কৃষ্ণা, আরে তো আজও মুশকিলের। কি হয়েছে মানে? আপনি চোখে দেখতে পান না? আপনি দেখতে পাচ্ছেন না বেটা খালি রয়েছে, বেডে পেশেন্ট নেই? কৃষ্ণা কোথায় ডাক্তারবাবু? মেয়েটি কোথায়? আপনার ওকে সরিয়ে রেখেছেন তাই না? আমি কিন্তু এখনো ভালোভাবে বলছি ডাক্তারবাবু, বলে দিন কৃষ্ণাকে আপনারা কোথায় সরিয়ে রেখেছেন। আপনারা কি মজা পেয়েছেন? মজা পেয়েছেন এটা শেষবারের মতো বলছি, আমি কিন্তু এই মুহূর্তে কৃষ্ণাকে আমার চোখের সামনে দেখতে চাই, না হলে একা একা উঠে বাথরুমে গেছিলে? তোমার তো জ্ঞানই ছিল না কৃষ্ণা, কখন জ্ঞান ফিরলো তোমার? একটু আগে জ্ঞান ফিরতে এত বমি এলো, সিস্টার ডক্টরকে কতবার করে ডাকলাম কেউই এলো না, তাই একা একাই চলে গেছিলাম। ও বাপরে, মাথাটা কি ঘুরছে। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শুয়ে পড়ো মা। হ্যাঁ দাঁড়াও, আর কোনো বসাটাসো হবে না, আমরা এক্ষুনি এখান থেকে বেরোবো কৃষ্ণা।
অনেকক্ষণ তো হয়ে গেল শরীর খারাপের নাটক করছো। এই নাটকটা আর দরকার নেই করার কৃষ্ণা। চলো এসো এসো। কেন এরকম করছেন ম্যাডাম? ও তো আরো অসুস্থ হয়ে পড়বে, পেটে বাচ্চা রয়েছে বেচারি। আই ডোন্ট কেয়ার। আমি যখন বলেছি এই মুহূর্তে বেরোবো মানে এই মুহূর্তেই বেরোবো। চলো কৃষ্ণা চলো। মেজো বাবা আমি এখন পারছি না, একটু একটু পরে বেরোবো। বললাম তো আই ডোন্ট কেয়ার কৃষ্ণা, আমরা এখনই বেরোবো। অলরেডি শিব আর মুন্নি এখানে চলে এসেছে, ওরা যদি তোমায় দেখে না সর্বনাশ হয়ে যাবে। শিব আর দিদি ভাই এখানে? হ্যাঁ কৃষ্ণা, শিব আর মুন্নি এখানে এসেছে। ওরা বললো মুন্নির নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথা ফেটে গেছে। না না এখানে আর থাকা যাবে না, এক মুহূর্তও থাকা যাবে না। চলো কৃষ্ণা আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলো 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 চলো। মেজো আমার শরীরটা খুব খারাপ করছে। মেজো তোমার কিচ্ছু হচ্ছে না কৃষ্ণা, আমি জানি তুমি একদম ঠিক আছো। কৃষ্ণা 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 নাটক করো না কৃষ্ণা, অথবিয়া টু লিভ। আরে ডাক্তারবাবু আপনি দেখুন না দাঁড়িয়ে আছেন কি হা করে। এই অবস্থায় ওনাকে টানাটানি করবেন না, এতে আরো বিপদ হতে পারে ম্যাডাম। কৃষ্ণা কৃষ্ণা উই হ্যাভ টু লিভ, ওঠো কৃষ্ণা। এই কৃষ্ণা কৃষ্ণা শ্যামা দেখো যত যাই হোক আমার কিন্তু মনে হয় তোমার এখনো যাওয়া উচিত না। বটদিদি আমাকে নিয়ে এত চিন্তা করো না, শোনো না তুমি একটু মেসো মাসিকে ডেকে দাও তো। আচ্ছা ঠিক আছে। এটা আবার কার নাম্বার? হ্যালো দিদি ভাই, আমি একটা ড্রাইভার দেখেছি, সেই ড্রাইভার এলে তুমি তার সঙ্গে সোজা বাড়ি যাবে। বাড়ি চলে যাব মানে কি কথা বলছিস শিবা? কৃষ্ণাকে আমরা খুঁজতে পেয়েছিলাম, কৃষ্ণাকে না নিয়ে আমি বাড়ি যাব না। দিদি ভাই তুমি এই শরীর নিয়ে কোথাও যাবে না, তুমি চুপচাপ এখানে বসো, তুমি কোথাও যাবে না আমার। আরে না শিবা এরকম ভাবে হয় না, আমি কৃষ্ণাকে খুঁজতে পেয়েছি, আমি কৃষ্ণাকে নিয়েই বাড়ি যাব। আর আমি তো ওষুধ খেয়েছি, আমি একদম ঠিক আছি, তুই টেনশন করিস না। দিদি ভাই প্লিজ তুমি আমার কথাটা শোন। আরে না তুই অনিরুদ্ধকে ফোন কর, ওকে বল আমরা কোথায় আছি, আমরা ওকে মিট করে নেব। আর পুলিশ কৃষ্ণাকে খুঁজছে, কৃষ্ণার কোনো ট্রেস পাওয়া গেছে শিবা? না এখনো পাইনি, কিন্তু আমি সবার সঙ্গে যোগাযোগ রেখেছি, তুমি চিন্তা করো না দিদি ভাই। আচ্ছা আপনি এসে গেছেন, আপনি দাঁড়ান আমরা আসছি। দিদি ভাই ড্রাইভার এসে গেছে, তুমি আমার সঙ্গে এসো, তুমি বাড়ির দিকে রওনা দিলে আমি অনিরুদ্ধদার সঙ্গে দেখা করব। আশ্চর্য তো শিবা, আমি কখন থেকে বলছি আমি বাড়ি যাব না। দিদি ভাই প্লিজ জেদ করো না, মা আমাকে বলেছে তোমাকে সুস্থ অবস্থায় বাড়ি পৌঁছে দিতে, তারপর বাকি কাজ। দিদি ভাই প্লিজ রাগ করো না, চলো আমার সঙ্গে। চল তাড়াতাড়ি তোলো গাড়িতে ওকে। ম্যাডাম 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 এইভাবে মেয়েটিকে জোর করে নিয়ে যাচ্ছেন ম্যাডাম, রাস্তায় যদি মেয়েটির শরীর খারাপ হয় সামলাতে পারবেন? আমি বুঝে নেব, বলছি তো আমি সামলে নেব যা হবে। আপনি কেন বলুন তো এত কথা বলেন? আপনাকে আমি বুঝালাম না একটু আগে, ওকে আর এক মুহূর্ত এখানে রাখা যাবে না, তাহলে আমার বিপদ হবে, আমার ক্ষতি হবে। গাড়িতে তুলুন আর একটা বাড়াবাড়ি করে দেখুন আপনার কি হয়, তুলুন ওকে গাড়িতে আগে। ম্যাডাম ম্যাডাম একবার ভেবে দেখুন, মেয়েটির কিন্তু রিয়েলি শরীর খুব খারাপ।
শ্যামা